যে এটা হচ্ছে আকামার কার্ড বা বারকোড যেটা আর কি। এই যে একটা গাছ, গাছের দৈনিক দুইবার এগুলোর মধ্যে পানি ছাড়া হয়। হ্যালো, কি অবস্থা সবার? গুড মর্নিং। বাড়িছি ডিউটিতে যাওয়ার লাগিয়া, আর প্রত্যেক দিন এই ডিউটিতে যাওয়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করছি যে গাছের মধ্যে একটা বারকোড দেওয়া। আর আমি রুমমেটকে জিজ্ঞেস করছি যে এই বারকোডটা কী আসলে, তো উনি আমার কইতেছে যে এটা হলো আকামা। আমরা প্রবাসী যারা আছে অবশ্যই সবার আকামা আছে, আকামা তো সবাই কম বেশি পরিচিত। আকামা হয়েছে যে ভোটার কার্ডের মতো, বাংলাদেশের সবার যেন ভোটার কার্ড আছে, ঠিক প্রবাসীরও আকামা কার্ড আছে। আকামাটার প্রতি এক বছর পর পর আকামা কার্ড রিপ্লেস করা হয়। তো ঠিক প্রত্যেকটা গাছেরও এরকম আকামা কার্ড আছে। তো চলুন ব্যাক ক্যামেরাতে দেখা যাক সব কিছু ডিটেলস। এই যে এটা হচ্ছে আকামার কার্ড বা বারকোড যেটা আর কি। এই যে একটা গাছ, গাছের আকামার কার্ড বা বারকোড। তো এরকমের রাস্তার মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে ছোটো গাছ বা নতুন গাছ, যে কোনো গাছ হোক, এরকম একটা স্টিকার লাগাই থাকবো, আকামা কার্ড লাগাই থাকবো। এই যে একবার নিচে, তো সব গাছের আছে। যদি মনে মনে কোনোভাবে ছিঁড়ে জায়গা তাহলে আবার লাগানি হয় রিপ্লেস করে সেটা। এই গাছগুলো আছে, এই গাছগুলোর সবটির মধ্যে একটা করে বেল্ট দেওয়া, এই যে বেল্ট। আর এগুলো নতুন লাগাইছে গাছ, প্রায় 3 মাস বা 4 মাস পর পরই এরকম গাছ নতুন করে লাগানি হয়। আর নতুন করে যেগুলো লাগানি হয় এগুলোর মধ্যে অবশ্যই এরকম একটা বারকোড বা স্টিকার দেয়, আকামার মতো যেটা, যে কোনো গাছ মিস নাই, এরকম কার্ড বা বারকোড দেওয়া নাই, প্রত্যেকটা গাছের মধ্যেই দেওয়া হয়েছে। আর যেগুলো গাছ একটু বড়, ওই এই গাছটা মেবি 1 বছর বা 2 বছর হয়েছে, যেগুলো একটু বড় গাছ এগুলার যে বারকোডটা আছে না, এগুলো একটু ফেটে যায় অথবা একটু বেশি মোটো হলে পরে এই বারকোডটা ছিঁড়ে যায়। তো ছিঁড়ে যাওয়ার পর আবার রিপ্লেস করে লাগানো হয় এরকম। ওই যে এটা ছিঁড়ে গেছে গা বারকোডটা। এই যে এটা একটা গাছ, আর এটা গাছের ওই যে বারকোড বা আকামা যেটা হয় আর কি, এই যে আকামার নাম্বার প্লাস বারকোড দেওয়া আছে। আর এটা স্ক্যান করলে পরে, আর এটা স্ক্যান করলে পরে সব কিছু ডিটেলস আইব, এটা কত বছর হয়েছে গাছের, কোন দিন লাগানো হয়েছে, মানে এভরিথিং ডিটেলস এই স্ক্যানের মধ্যে দেওয়া আছে। আর 0 সেন্টিমিটার, 1, 3, 4, 5 এরকম, এটা যতটুকু মোটো হইব, আর এটা একটু মানে গাছের মাপটা হইব আর কি, এইটা সেটিলে মেজারমেন্ট, অনেক একটু মেজারমেন্ট। তো এরকম প্রত্যেকটা গাছের মধ্যেই এরকম মেজারমেন্ট প্লাস বারকোড দেওয়া, যেটা করে আকাম আর কি। আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এইখানে তো মরুভূমির তো মনে করে বালু, তাহলে এই বালুর মধ্যে গাছ কীভাবে জন্ম নেয়? ঠিক আমার মনে হয় ঠিক সেম প্রশ্ন আসলো, বালুর মধ্যে কীভাবে গাছের জন্ম নেয়? তো এই যে দেখুন, এগুলা ওই যে বালু, এগুলোর মধ্যে বাংলাদেশের মতো চিকনা মাটি না, যেটা হয় আর কি এঁটেল মাটি, এগুলো সব বালু মাটি। আর এই বালু মাটির মধ্যে এই যেগুলো গাছ আছে, এখানে ঘাস আছে বা ওই যে বড় বড় গাছ আছে, এই বালু মাটির মধ্যে কিন্তু গাছগুলো কীভাবে হয়, এরা প্রচুর যত্ন করে। যত্ন কীভাবে? এই যে প্রত্যেকটা এরকম ফাইবার আছে, কনসিকন ফাইব, অনেকগুলো ফাইব এখানে দেওয়া। তো প্রত্যেক বিকাল 5টার থেকে শুরু হয় এগুলো লাইন দেওয়া হয় পানির, আর অটোমেটিক এগুলোর মধ্যে পানি, মানে এই যে পানি সারে আর কি। এই যে এখনও পানি সারা কিছুটা বিজা দেখা যাচ্ছে, লাল চা। তো এটার পানি দেশে সবসময় বিজা রাখার কারণে গাছের গুঁড়ার মধ্যে সবসময় পানি থাকে, আর গাছটা সুন্দর করে বড় হয়। কিন্তু আমরা যে সময় রাস্তার মধ্যে দেখি বাংলাদেশে পানি সারের গাছ হয়, কারণ এগুলো এঁটেল মাটি, আর এঁটেল মাটির মধ্যে পানি কিছু কম দিলেই হয়। আর বালু মাটি যেহেতু এগুলোর মধ্যে অবশ্যই পানি লাগবো, পানি ছাড়া কোনোভাবে সম্ভব না এগুলা গাছ বড় হওয়া। তো এগুলোর মধ্যে লাইন রাখছে প্রত্যেক দিন বিকালে বা সকালে দৈনিক দুইবার এগুলোর মধ্যে পানি ছাড়া হয়। এই যে এই গাছগুলো যে দেখা যেতেছে, এই যে মনে করেন এই গাছটা একটু বড়, তবে এই গাছের গুড়ির মধ্যেও কিন্তু পানির লাইন আছে। এই যে পানির লাইন আছে, তো প্রত্যেকটা গাছের মানে গুড়ার মধ্যে কিন্তু এরকম পানির লাইন আছে। পানি ছাড়া কিন্তু গাছ জীবিত একবার অসম্ভব, কারণ যেহেতু মরুভূমির দেশ বালু, পানি ছাড়া তো একবার অসম্ভব, তাছাড়া বালু মাটি।
আমরা দেশের মধ্যে ঘাস খাইতে ফলাই আর বিদেশ এই দেশগুলো আমাদের ঘাস যত্ন করে লাগায় সুন্দর লাগে। ওই যে এখানে যেগুলো গাছ আছে সবগুলোর মধ্যে এরকম আকামা বারকোড লাগাই, প্রত্যেকটা গাছ কোনটা মিস নাই, এরকম কাঠ লাগাইন না পুরা, মানে কোনো খাড়ার কোনো ওয়ে নাই বা কোনো সিস্টেম নাই। যদি খাড়েন তাহলে আপনারা ধরলে বটাস করা যে এখানে তো একটা গাছ আসলো, এই গাছটা গেল কই, ক্যামেরা দেখি সেরা পরে বাই করে নেব। এই যে এটা হচ্ছে কিংডম টাওয়ারের সামনে, সেগুলো সব মানে গাছগুলো, তো এই গাছগুলো তো নিজে নিজে উঠছে না, এগুলো সব আর্টিফিশিয়ালি লাগানো হয়েছে। আর্টিফিশিয়ালি আর লাগানোর পরে এগুলো যত্নের কারণে এগুলো এত সুন্দর হয়েছে, এত বড় হয়েছে বালুর মাটিতেও, নাহলে কিন্তু বালুর মাটিতে গাছ লাগানো একবারে অসম্ভব, এটা প্রায় ইম্পসিবল। এটি হল বট গাছ, এই যে আরেকটা বট গাছ, ওই যে ফানির লাইন, মানে সব জায়গার মধ্যে এরকম একটা ফানির লাইন থাকবো, নাহলে গাছের বেঁচে থাকা একবারে ইম্পসিবল, অসম্ভব। ওই যে আরেকটা বট গাছ। তো আজকে এই পর্যন্তই, আমিও প্রায় ডিউটিতে আইসি। থ্যাংক ইউ সো মাচ, দেখাইবো আর কোনো ভিডিওতে। এখন আমার সাইকেল পার্কিং কম ওই জায়গার মধ্যে।